নারীদের পর্দা সম্পর্কে কিছু জানতে চাই, বাজারে যাওয়ার নিয়ম কি, একজন নারী একা ঘরের বাইরে যেতে পারবে কিনা? পর্দা আল্লাহ ফরজ করেছেন, পর্দা বলা হয়নি, পর্দার কথা হাদিসে আসছিল। পর্দা অর্থ হলো আপনি পুরো শরীরটা ঢেকে রাখবেন, পুরুষের পর্দা নাভি থেকে হাঁটি পর্যন্ত ঢেকে রাখা ফরজ। মেয়েদের পর্দার চারটা স্তর আছে, স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নেই, অন্য মেয়েদের সামনে, মুসলমান মেয়েদের সামনে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। মাহরাম পুরুষদের সামনে, পিতা, আপন চাচা, জামাই, ছেলে, মাহরাম পুরুষদের সামনে এই ঘাট থেকে হাঁটুর নিচে পর্যন্ত মোটামুটি দেহটা দেখতে হবে, মাথার চুল খোলা, হাত খোলা, পায়ের নলার নিচে খোলা জায়েজ আছে। আর বাকি পুরুষদের সামনে, দুলাভাই, বাসুর দেওর, দূরের আত্মীয়, পরপুরুষ, এদের সামনে পুরো শরীর ঢেকে রাখা আল্লাহ ফরজ করেছেন। কাজে বাড়ির ভিতরে দূরের আত্মীয় আসলে, বাইরে যাওয়ার দরকার হলে বোরকা পরে নেবেন, শরীর পুরো ঢেকে নেবেন। একটু আগে বলেছি, সবসময় সংসারে জয়েন্ট ফ্যামিলি কর্ম করতে হয়, আপনি শাড়ি পরবেন না, ম্যাক্সি বড় ওড়না পরবেন। ইনশাআল্লাহ শরীয়তের পর্দা 16 আনা না হলো 15 আনা আদায় হতে থাকবে। আর মেয়েদের জন্য বাজারে যাওয়া, একা বাইরে যাওয়া জায়েজ, মসজিদে যাওয়া জায়েজ, তবে সফরে যাওয়া না যায়।